যমুনা নদীর তীব্র স্রোতে বুধবার রাতে আকস্মিক ধসে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা দুই নম্বর স্পার বাঁধের 70 মিটার মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে ভাঙনের কবলে পড়ে বাঁধের পাশের ঘরবাড়ি। আতঙ্কে দ্রুত ঘরবাড়ি ও অন্যান্য মালামাল ছড়িয়ে পাশে বাঁধের ওপর আশ্রয় নেয় অসহায় মানুষেরা। ভিটেমাটি হারিয়ে গবাদি পশু নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। জিনিসপত্র বাড়ি বাড়ি রাখছি, স্কুলে ঘরে রেখে দিছি। যাদের এখানে ঘর দোয়ার আছে তাদের অন্য জায়গায় কোনো জায়গা নাই, নিয়ে যে রাস্তার পারে এই ঘর দোয়ারের জিনিসপাতি নিয়ে তাওরা দিয়ে থাকা গেছে। এখন কোনে যাবো শোনা জায়গা তো নাই আঙ্গুরে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধটির রক্ষণাবেক্ষণ ও সঠিক নজরদারির অভাবেই ভাঙনের সৃষ্টি হয়। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 3-4 দিন পরে পানি নেমে গেলে যখন আমরা ব্যাংক লাইনে দৃশ্যমান হবে তখন আমরা বাই সিস্টেম সার্ভে করে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে এটা পুনর্বাসন করব। 2001 সালে 7 কোটি টাকা ব্যয়ে শিমলা 2 নম্বর স্পার বাঁধটি নির্মাণ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।